দুই আম ঘর। আরে ওখানে ওটা কে, অর্ধেক মানুষ আবার অর্ধেক মাছ? মনে তো হচ্ছে কোনো একটা জলপরি, কিন্তু কি হয়েছে ওই জলপরি? যাই দেখি তো জলপরির কি হয়েছে। একি জলপরির কি হয়েছে? জলপরির শ্বাস প্রশ্বাস তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে জলপরির জলে প্রয়োজন, ডাঙ্গায় পড়ে আছে বলে জলপরির এই অবস্থা হয়েছে। আগে জলপরিকে জলে পৌঁছানোর ব্যবস্থা করি। উফ বাবা, জোর বাচ্চা বাঁচলাম। কাল রাতে নদীতে খুব ঘূর্ণিপাক তৈরি হয়েছিল, আর সেই ঘূর্ণিপাকে আমি নদী থেকে ছিটকে ডাঙ্গায় পড়ে যাই আর বেশ আহত হয়ে যাই। জলে নামার শক্তিও ছিল না, আর জলের অভাবে শ্বাস নিতে না পারায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। শান্ত হও জলপরি, আমি তোমায় জলে নিয়ে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। এখন থেকে তুমি সাবধানে থেকো, কেমন? কি, তুমি বাঁচিয়েছো আমাকে? আমি তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এমন উপকারী বন্ধু থাকা যে ভীষণ ভাগ্যের ব্যাপার। তাই বুঝি, তবে তোমার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো অসুবিধা নেই। তবে আজ থেকে আমরা বন্ধু, আর নদীর পাড়ে এরপর থেকে আমাদের দেখা হবে, কেমন? আচ্ছা আমি যাবে, এবার আসি বন্ধু। এই তো দেখছি মেঘনা চাইতেই জল, চেয়েছিলাম শুধু নাগিন, সাথে জলপরিকেও পেয়ে গেলাম। এবার আমি এই নাগিন আর জলপরিকে কৌশলে বন্দি করব, আর আমার স্বার্থ সিদ্ধি করব। জলপরি, ও জলপরি, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে এসেছি বন্ধু, কোথায় তুমি? তুমি কি আমার চিৎকার শুনতে পাচ্ছো? আরে বন্ধু, তুমি কতদিন থেকে আমাদের দেখা হয় না, তুমি এসে ভালোই করেছো। বসো বন্ধু, আমরা দুজন গল্প করি। গল্প তো করবই বন্ধু, তবে আমি তোমার সাথে নদীর জলে তলদেশে যেতে চাই। জলের নিচে তোমরা কিভাবে থাকো আমার না বড্ড জানতে ইচ্ছে করে। তুমি আমাকে নিয়ে যাবে গো নদীর তলদেশে? কেন নিয়ে যাব না গো, তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে জলের তলদেশে নিয়ে যাব। আমরা জলের তলদেশে গিয়ে ঘুরতে ঘুরতে গল্প করব। নাগিন, এই হলো আমাদের জলরাজ্য, এখানে আমরা বেশ আনন্দ উল্লাস করে থাকি, আর এই জলরাজ্যের দেখভাল আমি করি। তবে চলো বন্ধু, আমি এবার তোমাকে আমার কক্ষে নিয়ে যাই। ও মা, জলের নিচে তোমার তো খুব সুন্দর একটা কক্ষ আছে, আর এত সুন্দর সাজানো গোছানো কক্ষ তোমার, দেখে তো হতবাক হয়ে গেলাম। আর তোমাদের জলরাজ্য ভীষণ সুন্দর, এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। তাই বুঝি, তবে তোমাকে আমার জলরাজ্যে আনতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তোমায় অনেক ধন্যবাদ গো আমায় এখানে নিয়ে আসার জন্য, অনেক তো ঘোরাঘুরি হলো, গল্প হলো। এবার চলো আমরা ডাঙ্গায় যাই, আমাকে তো আবার আমার নাগরাজ্যে ফিরতে হবে। একি, আমাদের এভাবে জালে বন্দি করলে কেন? আর এই জালে বন্দি হওয়ার পর আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আর আমি এখান থেকে বের হতে পারছি না কেন? একই প্রশ্ন তো আমারও। এই, তুমি কেন আমাদের এভাবে বন্দি করেছো? আর কেনই বা আমরা আমাদের জাদু শক্তি কাজে লাগাতে পারছি না? এটা মন্ত্রভূত জাল, এই জালে বন্দি হওয়ার পর তোদের জাদু শক্তি আমার নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার থেকে আমি যা বলবো তোদের সে অনুযায়ী কাজ করতে হবে, আর এবার থেকে তোদেরকে আমার সাথেই থাকতে হবে। এসব কথা বলে তান্ত্রিক জলপরি আর নাগিনকে নিয়ে তার আশ্রমে চলে যায়, আর জাদু বলে জলপরি আর নাগিনকে তার দুই আম ঘরে বন্দি করে রাখে। এসব তুমি কি করছো? কেন তুমি আমাদের দুজনকে দুই আম ঘরে বন্দি করে রাখলে? কি উদ্দেশ্য তোমার, সত্যি করে বলো। তোদের দুজনকে আমি আগামী পূর্ণিমার রাতে বলি দিব, আর তোদের মন শয়তানকে উৎসর্গ করে
আমি শয়তানের নিকট থেকে মহাশক্তি অধিকার করে নিব। তাই তোদের এভাবে আমঘরে বন্দি করে রেখেছি। আর আমার এই দুই আমঘর এতটাই শক্তিশালী যে এখান থেকে তোদের মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। আর সুখ পাখি, তুই এই নাগিন আর জলপরীকে পাহারা দিবি, কেমন? আচ্ছা কর্তা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। আমি এই নাগিন আর জলপরীর উপর কড়া নজর রাখবো। ও সুখ পাখি, পাহারা তো দিচ্ছ, ভালো কথা। তবে চলো না গল্প করি, পূর্ণিমার রাত অবধি তো আমার হাতে সময় আছে। তা বলছি, তুমি এত ভালো সুন্দর একটা পাখি, অথচ এই বজ্জাত তান্ত্রিকের সাথে থাকো কেন? ইচ্ছে করে তো আর আমি থাকি না, আমাকেও তোমার মতো ওই তান্ত্রিক জিম্মি করে রেখেছে। আসলে আমিও জাদু শক্তি প্রাপ্ত ছিলাম, আর ওই তান্ত্রিক জাদুবলে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, তাই আমাকে ওই তান্ত্রিকের হুকুম মেনে চলতে হয় গো। ও, এই ব্যাপার? তবে তো তান্ত্রিক তোমার সাথেও অন্যায় করেছে। আচ্ছা, আমরা তিনজন চাইলে তো ওই তান্ত্রিককে হত্যা করতে পারি, আর আমাদের শক্তি ফিরে পেতে পারি। তবে এতে তোমার সাহায্য দরকার। তুমি যদি আমাদের সাহায্য করো, তবে আমরা ওই তান্ত্রিককে হত্যা করতে পারবো। তুমি সত্যি বলছো গো জলপরী? তোমরা ওই তান্ত্রিককে হত্যা করে আমার শক্তি ফেরাবে? তবে কি করতে হবে আমাকে বলো, আমি তোমাদের সাথে হাত মেলাতে রাজি। তেমন কিছুই না, তুমি শুধু আমাদের দুইজনকে দুই আমঘর থেকে মুক্ত করে দাও, তারপর আমরা ওই তান্ত্রিককে মজা দেখাবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের মুক্ত করে দিচ্ছি, নয়তো আবার ওই তান্ত্রিক আসবে। শয়তান সুখ পাখি, তুই এটা কি করলি? আমি তোকে পাহারা দিতে রেখেছিলাম, আর তুই কি না ওদের মুক্ত করে দিলি? তুই রক্ষক নাকি ভক্ষক? ও ভক্ষক নয় শয়তান তান্ত্রিক, বরং ও খুবই দয়ালু পাখি। একে ওকে তুই অসহায় বানিয়ে তোর প্রয়োজনে ব্যবহার করছিস, তবে আর তোর রক্ষে নেই। তুই এতদিন যত অপরাধ করেছিস, তার শাস্তি এবার তোকে পেতেই হবে। এভাবেই তান্ত্রিকের মৃত্যু হয়, আর নাগিন, সুখ পাখি আর জলপরী তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে একদিন না একদিন শাস্তি ভোগ করতেই হয়। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।